হ্যালো বন্ধু, তো আজকে আমরা কথা বলবো নতুন হইচই সিরিজ লজ্জা নিয়ে। আর এই সিরিজটা নিয়ে কথা বলাকে আমি বলছি, আই থিঙ্ক এই সিরিজটা এদের যে সেম কাইন্ড অফ সিরিয়াল টাইপ সিরিজ হয় তার অন্তর্গত, যেখানে আমাদের বলরম লজ্জা সঙ্গে ইন্দু এরা সবাই হচ্ছে কানেক্টেড মনে হয়, ঠিক আছে? বিকজ আমাদের যদি এই সিরিজগুলো দেখি না, সবকটা একই টাইপের কনসেপ্ট, যে একটা মেয়ে যাকে যার উপর সব রকম খারাপ কাজ হচ্ছে, তার ছেলেটা খুব খারাপ, সেখানে তার বর বা তার হাজবেন্ড তার বয়ফ্রেন্ড যেই হোক সে খুব খারাপ বিহেভিয়ার করছে, এবং এখানে প্রত্যেকটা ছেলে খুব খারাপ এবং মেয়েদের উপর খালি নির্যাতন চলছে, ঠিক আছে? এইবার একটা কথা যে হচ্ছে, এরকম ঘটনা যেটা দেখানো হচ্ছে স্পেশালি এই যে সিরিজ লঞ্চাতে, যে একটা ওয়াইফ যেখানে প্রিয়াঙ্কা সরকার যে রোলটা প্লে করছে, তার হাজবেন্ড ওর সব খুব অ্যাবিউসিভ, ঠিক আছে? খুব বাজে বাজে গালাগালি দেয় সারা সিরিজে, প্রচণ্ড বাজে গালাগালি দেয় লোকজনের সঙ্গে, তাকে ছোটো করে, তার ট্যালেন্টগুলোকে ইন্সপায়ার করে, ট্যালেন্টগুলোকে অ্যাপ্রিসিয়েট করে না, তাকে দমিয়ে রাখার চেষ্টা, এবং মেয়েটাই খুব ছোটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? এবং সেখানে তার মেয়ে যে আছে সেও মাকে পছন্দ করে না, বাবাকে সাপোর্ট করে মাকে পছন্দ করে না, সেও মাকে ছোটো করছে, মেয়েটা জানে তার যে মা সেও মেয়েকে পছন্দ করে, সেও তার মেয়েকে বলছে কি সংসার করার অবস্থায়, তো কেউ মেয়েটার প্রবলেম বুঝতে পারছে না, ঠিক আছে? তো আমার মনে হয় এই যে সিরিজটা খুবই খারাপ, ঠিক আছে? এই সিরিজটা আই থিঙ্ক আমাদের যে সিরিয়ালগুলো হয় তার থেকেও খারাপ, বিকজ সিরিয়ালগুলোতেও দেখানো হয় সেখানে অ্যাটলিস্ট মেয়েগুলো উপরে উঠে আসে এবং তারা রিভেঞ্জটা অল দোস থিং, বাট এইখানে খুব খারাপভাবে রাইটিং হয়েছে। আই থিঙ্ক এখানে যেগুলো দেখানো হয়েছে সেগুলো মানে সত্যিকারের ঘটনা কিন্তু, ঠিক আছে? ধরনের ঘটনা ঘটে, ঠিক আছে? যে অনেক জায়গায় আমি নিজের চোখে দেখেছি যে মানে হাজবেন্ড বা বয়ফ্রেন্ড ওদের সময় দেখেছি মেয়েটাকে দমিয়ে রাখার চেষ্টা, ঠিক আছে, খুব বাজেভাবে অ্যাবিউজ করে, ঠিক আছে? তার সত্ত্বেও মেয়েরা সেখানে টিকে থাকে, স্পেশালি বিয়ের পরে, বিকজ ফ্যামিলির চাপ এবং সোসাইটির একটা ডিলেমা আছে যে যতই খারাপ লেগেছে আমারই একটা এলিজিবল, ঠিক আছে, যেখানে বরটা খুবই অ্যাবিউজিভ সব রকমভাবে, ঠিক আছে, ফিজিক্যালি মেন্টালি খুবই খারাপ, বাট মেয়েটা বেরিয়ে আসতে পারছে না, কেন পাচ্ছে না? তার ফ্যামিলি এবং সে আর তার ছেলে আছে এবং তার সংসার আছে, তার সব কিছু ভেবে যে বেরিয়ে আসবে, সংসার কী ভাববে, লোকজন কী ভাববে, সোসাইট কী ভাববে, ঠিক আছে? এবং সবাই বাড়ির লোক এবং আশীর্বাদ দিয়ে যায় মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের হয় সত্যি ঘটনা, ঠিক আছে? কিন্তু সেগুলোকে দেখানো একটা ওয়ে আছে, ঠিক আছে? তুমি গিয়ে তুমি থাপ্পড় বা পিঙ্ক বা তুমি ধরো এই রিসেন্টলি লাপাতা রিলিজ, আমি রিভিউ করে দেখে চেক আউট করে নেব, তো এই যে এই ধরনের যে মুভিগুলো সেখানে যেভাবে দেখিয়েছে, যতটা সফিস্টিকেটেড ওয়েতে মেয়েদের প্রবলেমগুলো তুলে ধরেছে এবং তার সলিউশন কারিগর দেখিয়েছে এবং সেখানে কী ধরনের অ্যাক্টিং, কী ধরনের রাইটিং এবং কী ধরনের ডাইরেক্টিং নিয়ে গেছে সেগুলো অন্য লেভেলে, যেগুলো দেখে আমাদের মনে হচ্ছে না রিয়েলি মেয়েদের প্রবলেম আছে এবং সেগুলোকে কথা বলবে এবং ভালো সেগুলোকে পজিটিভ ওয়েতে নেবে এবং সেগুলি চেঞ্জ করার চেষ্টা করবে, ঠিক আছে? সেটা পজিটিভ একটা এফেক্ট পাবে সংসারের উপর, সোসাইটির উপর, বাট এই ধরনের সিরিজগুলো না মানে একটা নেগেটিভ এফেক্ট ফেলে, ঠিক আছে? বিকজ এখানে এতটা মানে কী বলবো চিপ ওয়েতে, এতটা ক্রিঞ্জি ওয়েতে এরা পোর্ট্রে করেছে ক্যারেক্টারটাকে, রাইটিং এতটা ক্রিঞ্জ যে খুবই খারাপ লাগে। এরা ওটিটি বলে গালাগালি অ্যান্ড ওই ধরনের ব্যবহার মানে কোনো প্রবলেম নেই, সেগুলি শুধু দেখিয়ে গেছে যে অ্যাকচুয়াল প্রবলেমটা সেটাকে সফিস্টিকেটেড দেখানো সেটা করছে না। আমার যেটা মনে হয় এখানে এদের যে চার পাঁচখানা একটা সেম টাইপের মোটামুটি পাঁচ ছমাস প্রপার একটা সেম টাইপের সিরিজে সিজন ওয়ান টু থ্রি করে আনতে যাচ্ছে এই ধরনের মেয়েদের প্রবলেম নিয়ে, সেই পাঁচ ছ সিরিজের জায়গায় একটা সিরিজ বা দুটো সিরিজ বানানো যেখানে ভালো ডাইরেক্টর, ভালো রাইটার, ভালো অ্যাক্টার নিয়ে এসে এই প্রবলেমগুলোকে আরও বেটার ওয়েতে, সফিস্টিকেটেড ওয়েতে দেখানোর চেষ্টা করা উচিত। এটা আমার মনে হয় আই থিঙ্ক আমার মতো অনেকেরই এই সিরিজটা এখন মনে হয়েছে এবং এরকম ধরনের অন্য কিছু দেখেও মনে হয়েছে যে এই ধরনের করা উচিত, বাট সেটা হয়েছে করছে না বা করবেও না। কেন? কারণটা আমি বুঝতে পেরেছি সেটাই যে ওটির যে প্ল্যাটফর্মগুলো এদের মেন ব্যাপার হচ্ছে জার্নি, ঠিক আছে? জার্নি হচ্ছে প্রত্যেকটা যে সাবস্ক্রাইবার আছে থাকবে, পরের মাসে সে সাবস্ক্রাইব করে থাকবে, তার জন্য ওকে প্রত্যেক মাসে ভালো ভালো কন্টেন্ট আনতে, মানে কন্টেন্ট ভালো হোক খারাপ হোক কন্টেন্ট আনতে থাকতে হবে, ঠিক আছে? মানে কন্টেন্ট আনার একটা ব্যাপার আছে এবং কোন লোকজন এরা দেখছে সাবস্ক্রাইবারটা কেমন, এখানে বেশিরভাগ পরিচয় সাবস্ক্রাইব হচ্ছে মহিলা সাবস্ক্রাইব, ঠিক আছে? আর এদের জন্য এই সিরিজগুলো আনা হয় এবং এগুলো হচ্ছে গিল্টি প্লেজার, ঠিক আছে? দেখতে রাগ উঠছে বাট তাও তুমি দেখবে, ঠিক আছে? গিল্টি প্লেজার, তো সেটা কন্টিনিউ দেওয়া যায়, বিকজ যদি তোমার চারটে সিরিজের জায়গায় একটা সিরিজ বানায়,
এক মাস চলবে, লোকে একজন মাস থাকবে, পরের মাসে যখন ওরকম ধরনের অন্য কোনো সিরিজ আনতে পারবে না তখন তারা চলে যাবে, ওদের সাবস্ক্রাইবার কমে যাবে, ওদের যে প্রফিটটা কমে যাবে, ঠিক আছে। তাই জন্য এরা ওরকম হয়ে পাঁচটা সিরিজ, একটা সিরিজ ভালো আনার জায়গায় পাঁচটা বাজে সিরিজ আনতে লোকজন ওগুলো গিল্টি প্লেজার হয়ে দেখবে, ঠিক আছে। আর মহিলারা কিন্তু এগুলো দেখে, তাই জন্য কিন্তু আসতে থাকে, ঠিক আছে। আমরা দেখছি তাই জন্য কিন্তু আসছে, আমি না দেখতে কিন্তু আসতো না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে এখানে ব্যাপার, এখানে যেটা বললাম যে রাইটিংটা খুবই খারাপ, স্পেশালি যে এই যে মেয়েটার ক্যারেক্টার দিয়েছে, মায়ের যে মায়ের কষ্টটা মেয়ে বুঝতে পারছে না। জেনারেলি যেটা হয়, মায়ের কষ্টটা মেয়ে বা ছেলে যেই হোক, ঠিক আছে, আমি দেখেছি আমার যে কথা বললাম, আমার দেখা একজন তার ছেলে বোঝে ব্যাপারগুলো, ঠিক আছে, বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু এখানে মেয়েটার ক্যারেক্টার খুব খারাপভাবে লেখা হয়েছে যে মায়ের কষ্ট মেয়েটা বোঝে না, ঠিক আছে। খুবই জঘন্যভাবে রাইটিং, তার অ্যাক্টিংও খুবই খারাপ, ঠিক আছে। এবং তার মায়ের যে ক্যারেক্টার দেখা হচ্ছে, মাও বুঝছে না মেয়ের যে প্রবলেম নেয় অবস্থায়, ঠিক আছে। কিন্তু ওটাকে আরেকটু ডিপটাই প্রবলেম ছিল যে মা কেন বুঝছে না মেয়ের প্রবলেম, মা কেন বলছে তুই কি সমস্যাটা হলো কেন, এটার একটা ভালো ব্যাকগ্রাউন্ড দেওয়া উচিত, ঠিক আছে। যেরকম আমাদের মানে দেখেছি যে পাড়া পশলো কী বলবে, সোসাইটি কী বলবে, তার জন্য মেয়েকে বলছে যে তার সঙ্গে সমস্যার পর ডিভোর্স ব্যাপারটা এখনও পর্যন্ত, সেপারেশন ব্যাপারটা এখনও পর্যন্ত কিন্তু ট্যাবু ব্যাপার, ঠিক আছে, আমাদের সোসাইটি, স্পেশালি আফটার তোমার চাইল্ড হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। তো সেখানে তারা থেকে যাওয়ার চেষ্টা করে অল দোজ থিং, সেইটা কিন্তু আরেকটু সমষ্টিও দেখা যেতে পারে। এবং যে বলের ক্যারেক্টারটা মানে একটি খারাপ লোক নিয়ে তো হয়, ঠিক আছে, এত গালাগালি মানে কি একটা লিমিট থাকে, রাইট, গালাগালি মানে ভরিয়ে দিয়েছে, ঠিক আছে। তার সঙ্গে যে ফ্রেন্ডের অনুরোধ দেখানো হয়েছে, তাদের সামনেও কীভাবে তাকে অপদস্থ করাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। এই সিরিজটা দেখার পর সত্যি আমার লজ্জা লাগে, ঠিক আছে, যে কন্টেন্টটা দেখানোর কি চেষ্টা করছে, যে এখানে দেখানোর চেষ্টা করছে যে একটা মেয়েদের প্রবলেম, ঠিক আছে, মেয়েরা এখানে ভালো, ছেলেরা খারাপ, ঠিক আছে, বললেন গুড়। তো মেয়েদের ক্যারেক্টারটাকে ভালোভাবে লেখো, তাদেরকে একটা স্পেস দাও, তাদেরকে একটা জায়গা দাও যেখানে তাদের প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের প্রবলেমের বিরুদ্ধে তারা কী করছে অ্যান্ড অল দোজ থিংস, সেগুলো দেখাও। মেয়েদের ক্যারেক্টার ভালোভাবে লিখো, মেয়েদের ক্যারেক্টারগুলো যারা এখানে মেইন ক্যারেক্টার তাদেরকেও ভালোভাবে অ্যাক্টিং দেওয়া হয়নি, এই মেয়েদের ক্যারেক্টারগুলো ভালোভাবে লেখা হয়নি, ভালোভাবে ডাইরেক্ট করা হয়নি, অ্যাক্টিং দিতে, ঠিক আছে। তো মানে এটা হচ্ছে যেটা বললাম গিল্টি প্লেজার যেটা বলে, ঠিক আছে, মানে দেখে খারাপ বলার জন্য দেখা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। এই ধরনের সিরিজগুলো আমার খারাপ লাগছে, ঠিক আছে। হইচই তাই বেশ ভালো কিছু সিরিজ, যেরকম তুমি বোমকে সিরিজগুলো দেখে নাও, রিসেন্টলি এই বছরের স্টার্টিংয়ে জানুয়ারি তাই থিং এসেছিলো, যাহা বলুন সত্যতা রিভিউ আমি করেছিলাম, যেগুলো চেকআপ করেছিলাম সেটা বেশ ভালো লেগেছে আমার। তো এরকম ধরনের যে অ্যাটেম্পগুলো যে কিছু ডিফারেন্ট করা সেগুলো বেশ ভালো লাগে। কিন্তু এই যে স্পেশালি এই বৌমা টাইপের ক্যারেক্টার যাদের উপর নিজেদের চলছে, এদের নিয়ে একটা যেহেতু ইউনিভার্স তৈরি করছে, তো সেইগুলো দেখতে কিন্তু আমার সিরিয়াল ক্যারেক্টার নিয়ে একটা ব্যাপার, ঠিক আছে। তো এইগুলো কিন্তু একটাই ভালো লাগছে না। তো তোমাদের এই বিষয়ে কি মতামত আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দিতে হবে।